সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে বর্তমানে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে রান্ধনীগাছা। তো এই রান্ধনীগাছা গ্রামটি জামালপুর জেলার মেলান্ধ উপজেলায় অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রাম। তো গ্রামের মেঠোপথের দুধারে, একধারে বলা যায় তালগাছের সারি, খুবই সুন্দর মেঠোপথ চলে গিয়েছে। সেই মেঠোপথ ধরে আমরা যাচ্ছি সামনের দিকে। এদিকে খুবই সুন্দর একদম সারি সারি তাল গাছ, খুবই সুন্দর একটি ছায়াময় পরিবেশ। কিন্তু এখানে আমরা এরকম মেঠোপথ ধরে সামনের দিকে যাব এবং এখানকার যে গ্রামীণ দৃশ্যগুলো রয়েছে গ্রামের, সেগুলো মূলত আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন রান্ধনীগাছা গ্রামের যে অপরূপ সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেই সকল দৃশ্যগুলো। চারিদিকে ধান কেটে ফেলা হয়েছে, এবং এখানকার যে মূলত গ্রামের দৃশ্যগুলো সেগুলো এখন বর্তমানে চারিদিকে এরকম বিরান ভূমি, মাঝখান দিয়ে খুব সুন্দর একটি গ্রামীণ রাস্তা। তো সামনেই কিন্তু গ্রামের বাড়ি ঘরগুলো রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো সামনে। আমরা এরকম সুন্দর একটি রাস্তা ধরে কিন্তু আসলাম। এদিকে খড় শুকাতে দেওয়া হয়েছে, তো খুবই এখন কিন্তু বর্তমানে গরম করছে, যদি একটু বাতাস রয়েছে। আর আজকে অনেকগুলো ভিডিও মূলত তৈরি করেছি, যার জন্য শরীরটি একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এদিকের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর। গ্রাম বাংলার যে ফিলিংসটি রয়েছে সেটি কিন্তু এই গ্রামগুলোতে এসে পাওয়া যায়। এদিকে একদম ছায়া ঘেরা গ্রামীণ পরিবেশ। খুবই সুন্দর গ্রামীণ মেঠোপথটি চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। তো এখানে সুন্দর গ্রামের যে ঘরবাড়িগুলো সেগুলো আপনারা দেখছেন। আমরা কিন্তু একদম গ্রামের মাঝখানে প্রবেশ করেছি। আপনারা অনেকেই বাংলাদেশের গ্রামের যে মূল চিত্রগুলো, যেমন ঘর বাড়ি, গ্রামের যে একদম ভিতরের যে প্রকৃতি, সেগুলো দেখতে চেয়েছেন। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে কিন্তু খুবই সুন্দর একটি গ্রামে আমরা প্রবেশ করলাম। আর এখন বর্তমানে
এখন সময় দুপুর 12:15। খুব সুন্দর গাছে কাঁঠাল ধরেছে কিন্তু এখানে। পাখির ডাক ভেসে আসছে, সেই সাথে অসম্ভব সুন্দর কিন্তু বাতাস কিন্তু বইছে। তো সব কিছু মিলে আজকের এই দৃশ্যটি খুবই সুন্দর। আর আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, বর্তমানে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ভাঙ্গনিডাঙ্গা। তো আপনারা এই ভাঙ্গনিডাঙ্গা গ্রামের দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছেন, একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রাম। গ্রামীণ মেঠোপথের দুধারে সবুজ শ্যামল গ্রামের প্রকৃতি। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি যে ক্ষেত রয়েছে, ধান ক্ষেত বা ক্ষেতের আইল, এগুলো বেশি দেখাই। গ্রামের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোর দৃশ্য বা গ্রামের মাঝখানের দৃশ্য খুবই কমই দেখাই। তো আসলে কিন্তু সব দৃশ্যই আমি দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কত সুন্দর একটি ছায়াময় পরিবেশ, একদম আলো ছায়ার খেলা চলছে। অসাধারণ সুন্দর বাতাস বইছে কিন্তু গ্রীষ্মের এই সময়ে, এরকম বাতাস কিন্তু খুবই ভালো লাগে। এখানে অসাধারণ সুন্দর একটি গ্রামের বাড়ি আমরা পেয়ে গেলাম। দেখুন কত সুন্দর একটি মনোরম দৃশ্য এখানে। অসাধারণ সুন্দর এই ভাঙ্গনিডাঙ্গা গ্রামটি, আমরা ঘুরে ঘুরে এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিডি সমাচার ইউটিউব চ্যানেল কিন্তু বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরে। তো আমরা দেখতে দেখতে একদম রাস্তার শেষ প্রান্তে চলে আসলাম। এদিকে আর রাস্তা নেই, একটি শুধুমাত্র একটি বাঁশের সাঁকো। কেমন আছেন? কি করতেছেন? কাজ করতেছেন। কি কাজ করেন আজকে? পাট খেত নিড়াইলেন? না, পাট কি এটা শাক করবেন নাকি একদম বড় করবেন? শুলা করবেন। কি লাগাইছেন, কি পাট লাগাইছেন? তুষাপাট। তুষাপাট। এটা উঠবো কখন? আষাঢ় মাসে। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যারা তৎক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রামের পরিবেশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।